আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ধানকানা নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয় মন্তেশ্বর বিডিও অফিসে। মন্তেশ্বরে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শিশির ঘোষ, ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সহ মিল ও মালিকের প্রতিনিধিরা। বিডিও গোবিন্দ দাস জানান, বৈঠকে তিনজন একটি কমিটি হয়েছে। চাষিরা নিজেদের জমির খতিয়ান দেখিয়ে ধান বিক্রি করতে পারবেন এবং চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। ধান কেনার সময় গঠিত কমিটির প্রতিনিধিদের সঙ্গে রাইস মিলের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই নিয়ে এক বড় বৈঠক করেন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। করার জন্য মিটিং বিডিও সাহেবের চেম্বারে অনুষ্ঠিত হলো আজকে, যাতে চাষিরা সুষ্ঠুভাবে ধান দিতে পারে এবং কোনো ডিসপুট হলে সেটা মিট আপ করার জন্য থ্রি ম্যানস কমিটি তৈরি করার জন্য আজকে মিটিং। এই যে কমিটি কাদেরকে নিয়ে হলো? বিডিও সাহেবের প্রতিনিধি, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তার এডিএ সাহেবের প্রতিনিধি এবং রাইস মিলারদের প্রতিনিধি, এদের নিয়ে তৈরি। কে কে উপস্থিত ছিলেন? রাইস মিলারদের প্রতিনিধিরা এবং বিডিও সাহেব স্বয়ং, সভাপতি ম্যাডাম, আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ ম্যাডাম স্যার এবং আমি, এবং তার সাথে ধান কেনার ইন্সপেক্টর এবং তাদের সবাই। আচ্ছা, এই কদিনের মধ্যে এই জিনিসটা চালু হবে ধান কেনা? ধান কেনা অলরেডি স্টার্ট, এখনই চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ মুখার্জি, ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই মন্তেশ্বর। করার জন্য মিটিং বিডিও সাহেবের চেম্বারে অনুষ্ঠিত হলো আজকে, যাতে চাষিরা সুষ্ঠুভাবে ধান দিতে পারে এবং কোনো ডিসপুট হলে সেটা মিট আপ করার জন্য থ্রি ম্যানস কমিটি তৈরি করার জন্য আজকে মিটিং। এই যে কমিটি কাদেরকে নিয়ে হলো? বিডিও সাহেবের প্রতিনিধি, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তার এডিএ সাহেবের প্রতিনিধি এবং রাইস মিলারদের প্রতিনিধি, এদের নিয়ে তৈরি। কে কে উপস্থিত ছিলেন? রাইস মিলারদের প্রতিনিধিরা এবং বিডিও সাহেব স্বয়ং, সভাপতি ম্যাডাম, আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ ম্যাডাম স্যার এবং আমি, এবং তার সাথে ধান কেনার ইন্সপেক্টর এবং তাদের সবাই। আচ্ছা, এই কদিনের মধ্যে এই জিনিসটা চালু হবে ধান কেনা? ধান কেনা অলরেডি স্টার্ট, এখনই চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ মুখার্জি, ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই মন্তেশ্বর। আপনাদের কী নিয়ে বৈঠক হলো, কোথায় হলো বৈঠক? হলো আমাদের মন্তেশ্বর ব্লকে বিডিও সাহেবের। কী নিয়ে হলো? চাষিদের ধান কেনার কীভাবে ধান নেওয়া হবে, কত কুইন্টাল করে নেওয়া হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা হলো। এবং যদি কারো ইমার্জেন্সি ধানের বেচার প্রয়োজন হয়তো তাকে ডাক্তার দেখাতে হবে, বা কারো মেয়ের বিয়ে হঠাৎ শুরু হয়েছে, সে বা কারো বাবা বা মা মারা গেছে তার কাজের জন্যে, তাহলে সেগুলো সঠিক ডকুমেন্টস দিলে সেই সঠিক ডকুমেন্টসের ভিত্তিতে তার ধানটা নেওয়া, আগে নেওয়া যাবে। কে মানে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন, সভাপতি, আমি খাদ্যের কর্মাধ্যক্ষ, তাছাড়াও আপনার ইন্সপেক্টর ছিলেন ফুড দপ্তরে, পারচেজ অফিসার ছিলেন, এবং আমাদের ইয়ে ছিলেন মিল মালিক, ছিল মিল মালিক কাকুয়ার যে কটা মিল, চারটে মিল, তারা এসেছিল এই কজনকে নিয়ে। ধান কবে থেকে কেনা হবে? ধান তো কেনা এক কথায় শুরু হয়ে গেছে, কিন্তু
ধান চাষির এখনো ঠিক মতো না ওঠায়, ধান চাষি দিতে না পারছে, মানে ধান তার খামারে না আনা পর্যন্ত তো দিতে পারছে না, সেই জন্য ধান আগে থেকে এখন যেটা নতুন ইয়ে হয়েছে আমন ধান, হ্যাঁ আমন ধান লাল স্বর্ণ যেটা, তো ওটাকে অনলাইনে তাকে ইয়ে করতে হবে যে তার কাগজপত্র সাবমিট করে যেভাবে করার দরকার করতে হবে, তারপরে ওরা ডেট দেবে যে এই ডেটে আপনি ধান নিয়ে আসুন, মানে টোকেন দেবে, যাবে হ্যাঁ টোকেন, টোকেনের মাধ্যমে ধান কেনাবে নাকি? টোকেন মাধ্যমে না, অনলাইনে ওরা বুঝবে, ধরুন এক থেকে সিরিয়াল হয়েছে 100, তাহলে যে আগে আছে তাকে ডাকলো যে আজকে আপনি ধান দেবো বলেছেন, আপনি ধান নিয়ে আসুন, এই ডেটে আপনার দিন পড়েছে, এইভাবে করে ডাকবে আর কি। চাষিরা একসঙ্গে কত বস্তা ধান দিতে পারবে? 30 কুইন্টাল করে দিতে পারবে যদি তার 30 কুইন্টালের পেপারসপত্র থাকে। সব চাষি দিতে পারবে? হ্যাঁ সব চাষি দিতে পারবে যাদের কাগজপত্র আছে, মানে অর্থাৎ রেকর্ড যাদের আছে দিতে পারবে। আরেকটা যেটা আলোচনা আজকে হয়েছে, ধরুন কারো বাবা মারা গেল, বাবার নামে সম্পত্তি রেকর্ড, তাহলে তার ছেলেদের ধানটা বেচতে হবে, তো সেই জায়গায় সত্যিকারে তার বাবা যে মারা গেছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।